এই ভিডিওটাতে আপনাদের জন্য দুইটা নিউজ আছে, অবশ্য আপনাদের জন্য না অ্যাকচুয়ালি আমার জন্য দুইটা নিউজের একটা হচ্ছে ভালো নিউজ আর একটা হচ্ছে খারাপ নিউজ। আমি আগে হিন্টস দিয়ে দিই, ভালো নিউজটা হচ্ছে আমি একজন পপুলার মোটোব্লগারের সাথে আজকে আসার সময় দেখা হয়েছে এই ভিডিওতে। সাডেনলি আসলে আমি জানতাম না, আমি রাইড করে আসতেছিলাম হঠাৎ, সেটা আমি বলবো ভিডিওতে দেখবেন। আর আরেকটা নিউজ হচ্ছে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে এই ভিডিওতে আমি আসার সময় ঢাকা থেকে। তো ভিডিওটি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে দিবেন। এবং এরকম ট্রাভেল ব্লগ বা অন্যান্য মোটরসাইকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইন ফিউচারের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো গাইজ, লেটস স্টার্ট দ্য ভিডিও, শেষ পর্যন্ত দেখতে থাকুন, আই থিঙ্ক ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। What's up guys, welcome to Rahat Unbound. Today I'm going to my home to celebrate the Eid with my family. এই মুহূর্তে আসি হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে এবং পার হয়েছে হচ্ছে গুলিস্তান, ঠিক রাজধানী মার্কেট, এই যে পাশে রাজধানী মার্কেট, রাজধানী মার্কেটের উপরেই আছি। তো যেতে যেতে কথা হবে আর যাব হচ্ছে লক্ষ্মীপুর। ওকে, সো ফাইনালি দাউদকান্দি চলে এসেছি। এই হচ্ছে দাউদকান্দি, সামনের টার্নিং থেকে আমি ডান দিকে যাব, আমার আর হাইওয়েতে রাইড করার দরকার নাই। তো আবার কথা হবে, একটু চা খাই, এখন এখানে একটু চা খাবো, চা খাওয়ার পরে আবার কথা হচ্ছে। এই জায়গাটা হচ্ছে সিএনজি স্টেশন দাউদকান্দি পৌরসভা কুমিল্লা। সাবধানে আসবেন না, চি গাড়ি তো দুই পাশ থেকে আসলে তো আপনার হচ্ছে ইয়ে করা যায় না, টার্নিং আছে এই যে পিছলা না, ডান পায়ে ব্যথা পাইছেন, ধরেন ধরেন গাড়ি উঠেন, একটু এদিকে আনতে হবে না আবার চাক্কা নিচে পড়ে যাব। ধরেন পাম্পারে কাজ বাসাইছে, সাবধানে ভাই, রাস্তা চিপা তো, দোনো সাইড থেকে গাড়ি আসতেছে, গাড়ির কিছুই হয় নাই, ওই যে সাইলেন্সারের এটা মনে হয় সরে গেছে না। ও সাবধানে, এই যে স্লিপ খাইছে, এই যে এদিক দিয়ে আসছেন, এই যে এই জায়গা থেকে এইভাবে আসছে, কোনটা কাজ, কাজ তো ঠিক করতে কত, 7-8 টাকা যায় নাকি, 7-8 টাকা লাগবো। যাবেন আসছেন কোথা থেকে? হ্যাঁ, এই রোডটা চিকন, আপনার দোনো পাশ থেকে গাড়ি আসলে আবার এই যে টার্নিংগুলো বোঝা যায় না সামনে কি আছে, একটু সাবধানে যাবেন, যেভাবে পড়ছেন এই পাশে পড়লে তো উল্টা উল্টা যেত, তো আল্লাহ বাঁচাই দিছে। হেলমেট টেলমেট ছাড়া গাড়ি চালান কেন আপনারা? আমরা কত গার্ড পরি তাও তো ভয় লাগে হাইওয়েতে গাড়ি চালাইতে। জানেন এই সামনে নেন, সামনে নিয়ে একটু রেস্ট নেন, রেস্ট নেন, ক্লাচ ক্লাচ চাপ দিয়ে ধরেন, গিয়ার ফালানো না, রাখেন স্ট্যান্ডে রাখেন, ধরেন পানি খান, এই গাড়ির যে পাওয়ার, এত পাওয়ারফুল গাড়ি নিয়ে আসছেন আবার এত জোরে চালানি রাস্তার মধ্যে, কি নড়ছে, ও এটা চাপ লাগছে, হ
বাইক তো আরেকজনের না জানি আরেকজনের বাইক হইলে আপনারা এই অবস্থা করেন রাস্তায় এই যে এক মিনিট যান সাবধানে আস্তে আস্তে চালা যান গাড়ি চালাইবেন অন্তত হেলমেটটা রাখবেন মাথা বাঁচলে সব বাঁচবো মাথা গেলে শেষ যান স্টার্ট হয় কিনা দেখেন আগে স্টার্ট হয় কিনা দেখেন নিউট্রাল করেন নিউট্রাল করে স্টার্ট দেন নিউট্রাল করছেন নিউট্রাল হয় নাই তো নিউট্রাল করে ফেলেন একদম দাঁড়ান আমার বাইকটা একটু সামনে নিয়ে রাখি এই যে হয়েছে হইব হইব না পুরো সেট পাল্টানো লাগবো পুরো এটা পাল্টানো লাগবে মানে একটা সেল হয় কি না যান কথা বলে দেখা যাবো আরেকজনের বাইক চালান সাবধানে চালাবেন উতাউতি তো দরকার নাই আপনি তো রেস করতেছেন না না হ্যাঁ এই রাস্তাটা তো এমন রাস্তাটা তো এরকম আঁকাবা আপনি কই থেকে ওখান থেকে ওই জায়গায় আপনি নামায় দিচ্ছেন এনে এসে স্লিপ করছে ব্রেক করছিলেন না হাইড্রোলিক হাইড্রোলিক করবেন না কখনো এইসব এইসব ক্ষেত্রে ক্লাস ধরবেন না ব্রেক করবেন ইঞ্জিন ব্রেক ওটা তাহলে আপনার গাড়ির জাম্প করবো না ব্রেক করবেন কিন্তু ক্লাস ধরবেন না বুঝছেন ক্লাস না ধরে ব্রেক করবেন ওই যে অ্যাক্সিলেটর ছাইরা ক্লাস না ধরে হালকা আর হাইড্রোলিক তো একসাথে ধরতে হয় না হাইড্রোলিক এভাবে ধরতে হয় যেভাবে হালকা হালকা বাড়ি দিয়ে বাড়িতে ধরতে হাইড্রোলিক একসাথে ধরলে তো গাড়ি উল্টা উল্টা যাবো ঠিক আছে চান চান সাবধানে যান আস্তে আস্তে হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই কপাল ভালো এখানে বড় কোনো গাছ টাছ নাই গাছ টাছ থাকলে তো গাছের সাথে লাগতেন আর একটু পাশে গেলে যেতেন ওই নদীর মধ্যে গাড়ি চালান আপনারা আসলে সেকেন্ডের মধ্যে এই রাস্তাটা হচ্ছে অনেক টার্নিং রাস্তাটার মধ্যে অনেক টার্নিং একটু পরে পরে আর দেখতেছেন আপনারা ভিডিওর মধ্যে ভিডিওতে দেখতেছেন রাস্তাটা কীরকম আমি একটা রিকোয়েস্ট করি আপনাদের এই যে ঈদ বিভিন্ন ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় ছোটো ভাইটাই যারা আছে সবাই বাইক চাইবো আপনার কাছে কাউকে বাইক দিবেন না একটা লোককেও বাইক দিবেন না দুইটা ছেলে বয়স হবে কত 15 সর্বোচ্চ গিক্সার এসএফ নিয়ে সে পুরানোর মতো চালা আসতেছে আর একটা প্রাইভেট কার যখনই সামনে থেকে আসছে দেখে নাই ছাড় করছে ব্রেক পিছলায় এরকম পিছলায় চলে গেছে মানে অবাক করার মতো কথা এখন একটা কথা বলেন এখন জিজ্ঞেস করতেছে খরচ কত পড়বে স্টপেড বিভিন্ন অকেশনে যে যেমন ঈদ এখন হ্যাঁ অকেশনে ছোটো ভাইরা কিন্তু চায় যে ভাই একটু চাবিটা দেন একটু ঘুরে আসি সাবধান ভুলেও চাবি দিবেন না আর দিবেন দেওয়ার আগে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যে ড্রাইভিং লাইসেন্স দেখাও তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাইলে তারপরে চাবি দিব আমি রাইডার দুজনের অবস্থা দেখেই বুঝতে পারছি যে এটা বাইকটা তাদের না কারণ নিজের বাইক হলে অন্তত যত্ন করে চালায় যত টাকা দামের বাইকই হোক নিজের বাইকের প্রতি যে যত্ন ভালোবাসা থাকবে এটা কিন্তু অন্য আরেকজন যখন আমার এই বাইকটা নিবে তার থাকবে না এবং বয়স যদি হয় 15 তাহলে তো কামসারা এই পরিবেশটা খুব ভালো লাগতেছে না মানে আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না এই রোডে আমি যতই বাইক চালাই আমার ভালোই লাগে মন চায় যে সারাদিন এই রোডে চালাইতেই থাকি গায়ে কিন্তু প্রচণ্ড হাওয়া লাগতেছে ঠান্ডা হাওয়া এই পাশে আবার হচ্ছে লেকের মতো একটা জিনিস চাঁদপুর হচ্ছে 27 কিলোমিটার তো গাইজ আমি আসলে যাচ্ছিলাম একা একাই হঠাৎ আমি যাওয়ার সময় এই যে এনএসআর এই সাইডটা দেখলাম দেখার পরে এই ব্যাগটা দেখছি আমি ওই পর্যন্ত চলে গেছি
হঠাৎ মাথা আসলো যে সানি ভাইয়ের মতো সানি ভাইয়ের বাইকটা দেখলাম, তার বাইক মুখস্থ, তার কথা মুখস্থ, তার স্টাইল মুখস্থ। তো এখন আমি আবার ব্যাক করে আসছি, এসে বলতেছি সানি ভাই নাকি তার এই যে গার্ড, যেটা নি গার্ড, এটাও আমার মুখস্থ। তাহলে কেমনে কি আপনি ঈদ করবেন কই? আমি তো ঢাকা ঈদ করি। এই যে আমার পরিচয় ভাই, হচ্ছে আমার এলাকার ভাই। আমি আসলে ভাইয়ের পায়ে খুবই আনন্দিত, পুলকিত, শিহরিত। আমি কি করবো এখন? এখন আবার যাবো ইনশাল্লাহ এদিকে, ভাই যাবো ওইদিকে। তবে আমার খুব খারাপ লাগতেছে যে ভাইয়ের সাথে একটু রাইড করতে পারতাম যদি আমি ঢাকায় যাইতাম। তো ভাই ইনশাল্লাহ আরেকদিন হবে, দোয়া রাখবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। তো ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম, আবার হচ্ছে নিজের ডেস্টিনেশন দিকে চলে যাচ্ছি। দিস ইজ সার্কিট হাউস লক্ষ্মীপুর। এখানে গেটটা যদি সংস্কার করা হচ্ছে। হ্যাঁ, সার্কিট হাউস লক্ষ্মীপুর। আর এই পাশে হচ্ছে জেলা জজ কোর্ট, জেলা ও দায়রা জজ আদালত। এই পাশে আছে পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়। তো পৌঁছে গেলাম, এখন হচ্ছে এখানে একটু বসবো, হালকা রেস্ট নিব, একটু চা খাবো, তারপর ইনশাল্লাহ বাড়ির উদ্দেশ্যে।